हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन्वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीवृषाखंडितांश्च। हे कृष्णा करुणासिन्धो दीनबन्धुजगत्पते गोपेशगोपिकाकन्त राधाकन्त नमस्तुते। तप्तकाञ्चनगौरङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरत्विषे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामीन् इति नामिने। नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्रीचरण कमले हमें आमार सश्रद्ध प्रणति ज्ञापन करछि। आपनादेर कृपा भिक्षा चाहिए। आज थेके
আগামী 3 দিন, আজ, কাল এবং পরশু। এই 3 দিন যেহেতু 26 তারিখে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব। জগজ্জননী শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কিছু বলার জন্য নাম দেওয়া হয়েছে কৃষ্ণময়ী শ্রীরাধা। এই যে নাম কৃষ্ণময়ী, এই যে বিষয়, এই নামের মধ্যে কৃষ্ণময়ী, এই শব্দের মধ্যে পুরো ভূমিকাটাই রয়েছে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রী রাধাকৃষ্ণের যুগল মাধুরী সর্বোত্তম উপাস্য তত্ত্ব, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবন, পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কিভাবে ভগবানকে সেবা করতে হয়, কিভাবে ভগবানকে খুশি করা যায়, আনন্দ প্রদান করা যায়। রম্যা কোয়াচিত উপাসনা ব্রজবধূ বর্গেনয় কল্প, ব্রজবাসীরা যেরকম ভগবান কৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম, এবং সেই জন্য কোন ভক্ত যদি রাধা মাধবের সেবা করতে চায়, রাধা শ্যাম সুন্দরের সেবা করতে চায়, তাহলে এই গোপী ভর্তু পদকমলয়োর দাস 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 অনুদাস, এর কোনো বিকল্প পথ নাই। যদি আমরা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে খুশি করতে চাই, বৃন্দাবনে পৌঁছতে চাই, কৃষ্ণকে জানতে চাই, তাহলে ব্রজবাসীদের চরণ কমলে আমাদের আত্মসমর্পণ করতে হবে। লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী যদিও অনেক তপস্যা করেছিলেন ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য, তা সত্ত্বেও উনার পক্ষে বৃন্দাবন লীলাতে প্রবেশ করা সম্ভব হয়। কেন? কারণ রাগানুগ মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দ। কেবলমাত্র যিনি রাগানুগ মার্গে, মানে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করবে, ব্রজবাসীদের তত্ত্বাবধানে আনুগত্যে যিনি সেবা করার অভিপ্রায় মানসিকতা রয়েছে যাদের, তারাই কেবল সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দ। কিন্তু লক্ষ্মী দেবী উনি ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণের আরাধনা করেছিলেন এবং গোপীদের আনুগত্যে
উনি আরাধনা করছিলেন না। সেই জন্য গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। যদি ব্রজবাসীদের আনুগত্যে তত্ত্ববোধানে যদি কৃষ্ণের সেবা না হয় তাহলে সে যদি ভজনাও যদি করে ব্রজেন্দ্র নন্দনকে পাবে না। এবং তার দৃষ্টান্ত হচ্ছে তাহার দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তার চলন্ত দৃষ্টান্ত হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। তথাপি না পাইল ব্রজ ব্রজেন্দ্র নন্দন, তা সত্ত্বেও কৃষ্ণকে বৃন্দাবনে উনি পেলেন না। এবং এই ব্রজবাসীরা ব্রজগোপিকারা, ব্রজগোপিকাদের কেন্দ্রবিন্দু কিন্তু শ্রীমতী রাধারানী। সমস্ত ব্রজগোপিকারা শ্রীমতী রাধারানীর আনুগত্যে তারা কৃষ্ণকে সেবা করে। শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করা, বলা সবচাইতে দুষ্কর, সবচাইতে দুষ্কর। সেই জন্য রামানন্দ রায় বলেছিলেন যে যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, যার গুণ মহিমা এমনকি কৃষ্ণ পূর্ণরূপে করতে পারে না, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, ভগবান কৃষ্ণ যার সদ্গুণ গণনে না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। সেইখানে একজন জীব শ্রীমতী রাধারানীর মহিমা পূর্ণরূপে কিভাবে প্রকাশ করবে, সম্ভব না। তা আমরা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করছি। ভগবান কৃষ্ণ গীতাতে প্রতিজ্ঞা করেছেন যে যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থৈব ভজাম্যহম্। যে যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, যে যেমন ভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করছে ভগবান কৃষ্ণ ঠিক তত্রূপ তার প্রতিদান ভগবান দেবে, এইটাই কৃষ্ণের প্রতিজ্ঞা। কিন্তু যখন ব্রজবাসীদের প্রসঙ্গ আসল এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। যখন ব্রজবাসীদের প্রসঙ্গ আসল এবং কৃষ্ণ দেখছে যে ব্রজবাসীরা ব্রজগোপিকারা তারা এমন ভাবে কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণ বলছে না পার এহম নিরবত্য সংযুজাম সুসাধু কৃত্যম বিবুধায় সাপিবা যা মা ভজন দূর জয়া গেহ শৃঙ্খলা সম্বৃষ্ট তদ্বাদ প্রতিয়াত সাধনা। হে ব্রজগোপীগণ, তোমাদের সেবার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না, তোমরা তোমার সেবাতেই তোমরা সন্তুষ্ট থাকো। এইভাবে ব্রজগোপিকাদের যখন মহিমা প্রকাশ করছেন রামানন্দ রায় শ্রীমন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু এত আনন্দ পাচ্ছে ব্রজবাসীদের মহিমা শ্রবণ করে, ব্রজগোপিকাদের মহিমা শ্রবণ করে,
তখন মহাপ্রভু তখন জিজ্ঞাসা করছে যে কৃপা করি কহ যদি আগে কিছু হয়, এর আগে যদি কিছু থাকে তাহলে তুমি দয়া করে আমাকে বলো। তো রামানন্দ রায় একটু অবাক হয়ে গেছে যে এর ব্রজবাসীদের ব্রজগোপিকাদের প্রেমের আগে আর কি আছে, কি থাকতে পারে। সেই জন্য রামানন্দ রায় বলছে যে রায় কহে ইহার আগে পুছে হেন জন, পুছে হেন জনে এতদিন নাহি জানি আছো এ ভুবনে। এর আগে যে কেউ কিছু জিজ্ঞাসা করতে পারে এরকম যে পৃথিবীতে কেউ আছে সেটাও আমি জানতাম না, কিন্তু মহাপ্রভু তো সর্বশ্রেষ্ঠতম সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু জানতে চাইছে, যার আগে আর কিচ্ছু নাই। তখন রামানন্দ রায় বলছেন যে সমস্ত ব্রজবাসীদের মধ্যে, সমস্ত ব্রজবাসীদের মধ্যে ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা শাস্ত্র, যাহার মহিমা সর্ব শাস্ত্রিত বাখানি। সমস্ত ব্রজবাসীদের মধ্যে শ্রীমতী রাধারানীর প্রেম, শ্রীমতী রাধারানীর ভালোবাসা কৃষ্ণের প্রতি হচ্ছে সর্বশ্রেষ্ঠতম। ঠিক যেরকম ভগবান কৃষ্ণ সমস্ত অবতারের অবতারী, রাম নৃসিংহ বরাহা কুর্ম আদি এতে চমস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। ঠিক সেই রকম শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত ব্রজগোপিকা, সমস্ত মহিষীগণের অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। ঠিক যেরকম কৃষ্ণের থেকে সমস্ত অবতাররা বিস্তার করেছে, ঠিক সেরকম সত্যভামা রুক্মিণী আদি যে 16,108টি মহিষীগণ দ্বারকাতে এবং বৃন্দাবনে কোটি কোটি গোপিকাদের শ্রীমতী রাধারানী বিস্তার, রাধারানীর অংশ অবতারে কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। ব্রজঙ্গনা রূপার কান্তা গণসার শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। সেই জন্য আমাদের বুঝতে হবে যে শ্রীমতী রাধারানী প্রকৃতপক্ষে কে। প্রকৃতপক্ষে রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ভেদ নাই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে অন্যান্য বিলেশ রস আস্বাদন করে। শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ এক এবং অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন, কেন? প্রেম রস আস্বাদন করে, আর কোনো ভেদ নাই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা একাত্মনা বপি ভুবিপুর দেহ ভেদং কত।
বাস এক হলেও তারা দুটি দেহ, আলাদা আলাদা পৃথক দেহ, দুই দেহ ধরি। এখন প্রশ্ন হতে পারে কবে হয়েছে এটা, কোন সময় যে রাধা এবং কৃষ্ণ দুজন পৃথক হলেন। তার উত্তরে বলা হচ্ছে যে গোলোক বৃন্দাবনে অনাদিকাল থেকে তার কোনো শুরু নাই, অনাদিকাল থেকে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ পৃথক রূপে গোলোক বৃন্দাবনে ওনারা আছেন। আমরা জানি যে লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের সার হচ্ছে মহাভাব। এবং এই মহাভাব কেবলমাত্র শ্রীমতী রাধারানীর মধ্যে রয়েছেন। মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণমণি কৃষ্ণ কান্ত শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ, মূর্ত প্রকাশ, সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রিয়সীদের শিরোমণি হচ্ছেন শ্রীমতী। বৃন্দাবন ধামে যে সমস্ত ব্রজগোপিকারা রয়েছেন তাদের মধ্যে দুইজনকে সর্বশ্রেষ্ঠা বলা হয়, শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী। এবং এই দুজনের মধ্যে তয়োপি উভয়ের মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বরীয়সী, তয়োপি উভয়ের মধ্যে রাধিকা সর্ব, দুজনের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, তিনি মহাভাব স্বরূপা এবং সমস্ত গুণে বরীয়সী। সেই জন্য আমরা যে শ্রীমতী রাধারানীর যে লীলা আমরা শ্রবণ করব, সেই লীলা শ্রবণের আগে আমাদের বুঝতে হবে শ্রীমতী রাধারানী কে। সাধারণ মানুষ বুঝতে পারে না, খুব সহজ ভাবে নেয়। সেই জন্য শ্রীমতী রাধারানীর নাম, শ্রীমতী রাধারানীর গুণ, শ্রীমতী রাধারানীর লীলা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রম চিত্তে বলা উচিত এবং শ্রবণ করা। এবং যেখানে সেখানে যে কোনো সময় বলা উচিত না, অত্যন্ত সম্ভ্রমের সহিত, শ্রদ্ধার সহিত। আমরা আগামীকাল আরো বিশদভাবে আমরা শ্রবণ করব আগামীকাল, কারণ শ্রীমতী রাধারানীর মন, ইন্দ্রিয়, দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি কৃষ্ণ লীলা বিলাসের সহায়িকা, খুব সুন্দরভাবে শ্রীমতী রাধারানীর গুণ মহিমা কয়েকটি শ্লোকে প্রকাশ করা হয়েছে। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, ভগবান কৃষ্ণকে পূর্ণরূপে যিনি আনন্দ প্রদান করতে পারেন পূর্ণরূপে, তিনি হচ্ছেন গোবিন্দ নন্দিনী।
তিনি গোবিন্দের আনন্দদায়িনী, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, যিনি মদন মোহন, যিনি মদনকে মোহিত করেন। কিন্তু শ্রীমতী রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী, সেই জন্য উনার আরেকটি নাম হচ্ছে গোবিন্দ মোহিনী, মদন মোহন মোহিনী। গোবিন্দ সর্বস্ব, তিনি কৃষ্ণের সর্বস্ব। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের সর্বস্ব এবং সমস্ত কান্তাদের শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আমার পরে পরে আপনারা বলুন, যারা শুনছেন দয়া করে আমার পরে পরে বলুন। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দা মোহিনী, গোবিন্দ সর্বস সর্বা কান্তা শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের সর্বস্ব, কৃষ্ণের আনন্দদায়িনী, কৃষ্ণের মোহিনী এবং সমস্ত কান্তদের শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। শ্রীমতী রাধারানী হচ্ছেন পরদেবতা, শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী। আমরা এই ক্লাসে নাম দিয়েছি কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানী। আমি বলছিলাম এই নামের মধ্যে পুরো ভূমিকাটাই রয়েছে, সাক্ষাৎ কৃষ্ণময়ী উনি, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহিনী, কৃষ্ণের সর্বস্ব, যার অন্তরে বাইরে সর্বত্রই কৃষ্ণ বিরাজ করেন। ঠিক যেমন সর্বত্র দেখে তার ইষ্ট দেব স্ফূর্তি, একজন ভগবানের উন্নত ভক্ত সর্বত্রই কৃষ্ণকে দর্শন করে। শ্রীমতী রাধারানী কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাইরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। শ্রীমতী রাধারানী যেখানেই দৃষ্টিপাত করেন সেখানেই তিনি কৃষ্ণকে দর্শন করেন, ইয়ে হচ্ছে শ্রীমতী রাধারানী। তার আরাধনা হচ্ছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, আর কিছু না। তিনি সর্বোত্তম ভাবে কৃষ্ণকে আরাধনা করেন, তার নাম হচ্ছে শ্রী রাধা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যা নেয়। শ্রীমতী রাধারানী পূর্ণরূপে কৃষ্ণকে আরাধনা করতে পারেন, যার সঙ্গে কারুর তুলনা হয় না, কারুর তুলনা হয় না। আর সেই জন্য শ্রীমতী রাধারানী হচ্ছেন সকলের পূজনীয়, তিনি সকলের পালিকা এবং সমস্ত জগতের মাতা। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা। সমস্ত শাস্ত্রে শ্রীমতী রাধারানীর গুণ মহিমা প্রকাশ করা হয়েছে,
কৃষ্ণের সমস্ত বাঞ্ছা, সমস্ত ইচ্ছা শ্রীমতী রাধারানীতে বিরাজ করেন। এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণের সমস্ত বাঞ্ছা উনি পূরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের বাঞ্ছা ইচ্ছা কে পূরণ করতে পারে? কার ক্ষমতা রয়েছে, কার মধ্যে সেই শক্তি রয়েছে? তা কেবলমাত্র পূর্ণরূপে শ্রীমতী রাধারানীর পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব নয়। সকল কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। শ্রীমতী রাধারানীর সমস্ত ইচ্ছা রাধারানীতে বিরাজ করেন, এবং রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। সমস্ত ইচ্ছা শ্রীমতী রাধারানী পূরণ করেন। কৃষ্ণ জগৎকে মোহিত করেন, কিন্তু রাধারানী কৃষ্ণকে মোহিত করেন। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তি, রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। পূর্ণ শক্তি এবং পূর্ণ শক্তিমান, প্রকৃতপক্ষে এটাতে সেরকম ভেদ নেই। এইভাবে শ্রীমতী রাধারানীর মহিমা খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে শাস্ত্রে। এবং এই প্রেম, কৃষ্ণের প্রতি এই ভালোবাসা, এটা সব সময় বর্তিত, সবসময় বর্ধিত হতে আছে। কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই প্রেমের আশ্রয়। ভগবান বলছেন যে আমি যদি কখনো এই প্রেমের আশ্রয় হতে পারি, তখনই কেবল এই প্রেমানন্দ আমি অনুভব করব। রাধারানীর মহিমা এতই মহান যে এমনকি কৃষ্ণ রাধারানীর প্রেমকে আস্বাদন করার জন্য ওনার তীব্র বাসনা, তীব্র লোভ। কারণ কৃষ্ণ দেখছেন যে অদ্ভুত অনন্তপূর্ণ মোর মধুরিমা, কৃষ্ণের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত রূপ, অপ্রাকৃত গুণ, কৃষ্ণের নামের মহিমা তো অদ্ভুত অনন্তপূর্ণ। এবং এই জগতে, ত্রিজগতে ইহার কেহ নাই পাইসিবা, কেউ এই সীমানার সন্ধান পায় না। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মধুরামৃত আস্বাদে সকলে, কেবলমাত্র শ্রীমতী রাধারানী কৃষ্ণের সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করতে পারেন, আর কেউ না। এবং শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ,
শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কেমন, এইটা বুঝার জন্য, জানার জন্য ভগবান কৃষ্ণ গৌর রূপে আবির্ভূত হলেন। সেই জন্য আমাদের যে বিখ্যাত ভজন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতকে। তো শ্রীমন মহাপ্রভুর অবতরণের কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীর মহিমা এই জগতে প্রকাশ করার জন্য। ভগবান কৃষ্ণ নিজে আসলেন ওইটাকে আস্বাদন করার জন্য। শ্রী রাধায় মহিমা প্রণয়ে মহিমা কীদৃশম, কেমন শ্রীমতী রাধারানীর ভাব, শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করে ভগবান কৃষ্ণ মহাপ্রভু রূপে উনি অবতীর্ণ হলেন। কৃষ্ণের যে বিচার, সে বিচার সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যারা হচ্ছে এই মহাপ্রভুর ভক্ত হবে, হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, যে সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা হৃদয়ে গৌর নিতাইকে ধারণ করতে পারে, তারা এই সমস্ত সিদ্ধান্ত শুনে অপ্রাকৃত আনন্দ তারা পেতে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভয়ও পাচ্ছে এই গভীর তত্ত্ব বর্ণনা করতে, আবার না বলেও থাকতে পারছে না। উনি বলছে যে যারা হচ্ছে অভক্ত তারা তো এটা কোনোদিন বুঝতে পারবে না, মহাপ্রভু কেন আবির্ভূত হলেন, রাধারানীর মহিমা তো কোনোদিন বুঝতে পারবে না তারা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে উনি বর্ণনা করছেন যে কৃষ্ণের মনোভাব এরকম যে সকলেই জানে, সকলেই বলে, শাস্ত্রে বর্ণনা রয়েছে যে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ আনন্দ এবং পূর্ণ রসের মূর্ত বিগ্রহ। সমস্ত জগৎ আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, এবং আমরা পড়েছি যে রূপে রাগ কোন ডুবাই সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের রূপের মহিমা, গুণের মহিমা এমন যে রূপের এক কোন সমস্ত প্রাণীকে আকর্ষণ করতে পারে। রসই বৈশাহা, উনি হচ্ছেন রসের সমুদ্র, আনন্দের সমুদ্র। সমস্ত জগৎ আমার থেকে আনন্দ লাভ করে কৃষ্ণ বলছেন, কিন্তু এমন কি কেউ আছে যে হচ্ছে আমাকে আনন্দ দেবে ওইছে কোনজন, ওরকম কে আছে যে আমাকে আনন্দ প্রদান করতে পারবে,
যে হচ্ছে আমার থেকেও আমা হইতে যার হয় শত শত গুণ। কৃষ্ণের ভাব দেখুন কিরকম, রাধারানীর কিরকম মহিমা প্রকাশ করছেন কৃষ্ণ স্বয়ং। কে আছে এমন যে আমার থেকে বেশি গুণ আছে যে আমার মনকে আনন্দ দিতে পারে? ভগবান কৃষ্ণের মনকে কে আছে আনন্দ দিতে পারে? একলি রাধাতে তাহা করি অনুভব। আমি বিচার বিবেচনা করে দেখলাম যে কেবল শ্রীমতী রাধারানীর মধ্যেই তা রয়েছে বলে আমি অনুভব করি। যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, কিন্তু যখন আমি শ্রীমতী রাধারানীর রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন, যদিও মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে সারা বিশ্ব আকর্ষিত হয়ে যায়, কিন্তু সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কণ্ঠস্বর শ্রবণ করে মোহিত হন। যদিও ভগবান কৃষ্ণ সমস্ত জগতের সুখের কারণ, কিন্তু শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের জীবন স্বরূপ। এইভাবে আমি আর মানে আর বেশি বলা উচিত না। এইভাবে বিভিন্ন শাস্ত্রে শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করা হয়েছে। আগামীকাল আমরা শ্রীমতী রাধারানীর, আগামী 2 দিন শ্রীমতী রাধারানীর কিছু লীলা আমরা শ্রবণ করব, কিন্তু তার আগে জাস্ট আমরা আজকের শ্রীমতী রাধারানীর স্বরূপ কি, রাধারানী কে, সেটা নিয়ে অল্প একটু আমরা আলোচনা করলাম, যাতে যখন আমরা লীলা যখন আমরা শ্রবণ করব, যাতে আমরা কোনো অপরাধ না করি, যাতে কোনো কিছু আমরা ভুল না বুঝি। আমাদের বুঝতে হবে শ্রীমতী রাধারানীকে সর্বশ্রেষ্ঠা, যিনি কৃষ্ণকে আকর্ষিত করেন, কৃষ্ণকে পূর্ণরূপে আরাধনা করেন, পূর্ণরূপে ভজনা করেন, আনন্দ প্রদান করেন, এবং কৃষ্ণ যাকে সর্বস্ব বলে গ্রহণ করেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। সেই জন্য আমরা প্রত্যেক দিন যখন মঙ্গলাচরণ করি, তিনি ইতিমধ্যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, উনি কৃষ্ণের প্রেয়সী, উনি বৃষভানুর দোহিতা, উনি বৃন্দাবনেশ্বরী। তো এইভাবে শাস্ত্রে ভগবান কৃষ্ণ নিজে স্বয়ং কিভাবে শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করেছেন তার অল্প একটু আমরা শ্রবণ করলাম। আগামীকাল এবং পরশু আমরা রাধারানীর কিছু লীলা আমরা শ্রবণ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আগামীকাল জব ক্লাস যথারীতি, যারা আমার ফেসবুক পেজে জব ক্লাস
আসেন, যারা হচ্ছে জুমে তারা সব ক্লাসে আসেন, আগামীকাল আবার দেখা হবে, এবং কাল আগামীকাল এবং পরশু আমরা 2 দিন সুমিত রাধারানীর কিছু লীলা আমরা শ্রবণ করবো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হবে।